আসসালামু আলাইকুম সুপ্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং যারা যুক্ত হচ্ছেন আমাদের প্রবাসী যোদ্ধা চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকে হচ্ছে আপনার জুনের ছয় তারিখ তো আজ রাত বারোটার পর থেকে যে সকল প্রবাসী ভাইরা আছেন সৌদি আরবে আপনারা ডুববেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা হচ্ছে আপনারা আজ থেকে যাদের ফ্লাইট রয়েছে বা কালকে যারা যাবেন অর্থাৎ আজকে থেকে যাদের ফ্লাইটগুলো শুরু হচ্ছে রাত বারোটার পর থেকে আপনারা সাথে করে অবশ্যই আপনাদের বি যে কার্ডটা রয়েছে অথবা ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের যে কার্ডটা রয়েছে সেই কার্ডের ফটোকপি তারপর হচ্ছে আপনার পাসপোর্টের প্রথম চার পিসটার ফটোকপি এবং হচ্ছে যেই পাসপোর্টে আপনার বিষাটা স্টাম্পিং হয়েছে বা বিষাটা লাগছে পাসপোর্টের ওই জায়গার ফটোকপিটা প্লাস হচ্ছে আপনার হোটেল বুকিংয়ের যেই যে কপি সেটা আপনাকে সাথে রাখতে হবে কেননা আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুসারে যে সকল প্রবাসী ভাইরা যাবে আপনার সৌদি তাদের কোয়ারেন্টাইনের যে খরচ হিসেবে অন্তত তারা পঁচিশ হাজার টাকা নির্ধারণ করেছে প্রত্যেক প্রবাসী ভাইদেরকে দেবে সো এখন আপনারা এই জিনিসগুলো যখন নিয়ে যাবেন এবং আপনার প্রবাসী কল্যাণ ডেস্কের যখন এগুলো জমা দিবেন জমা সাপেক্ষে আপনার অ্যাকাউন্টে আপনাকে পঁচিশ হাজার টাকা দিয়ে দেওয়া হবে অনার্স স্কলার বোর্ডের মারফতে সো আপনারা পঁচিশ হাজার টাকা পেতে হলে অবশ্যই আপনাদের এই কাজগুলো করতে হবে এবং এই জিনিসগুলো সাথে নিয়ে নিতে হবে আরেকটা হচ্ছে যে আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা নিয়ে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট এগুলো যদি আপনার মনে না থাকে সেগুলো সাথে করে লিখে নিয়ে যাবেন অথবা আপনার ব্যাংকের একটা স্টেটমেন্ট সাথে করে নিয়ে যাবেন আর ইতিমধ্যে যারা এর আগে চলে গেছেন সৌদি আরবে যারা চলে গেছেন আর কি তো তারা কিভাবে আপনারা পাবেন আপনারা যারা চলে গেছেন সৌদি আরবে তো আপনারা এই কোয়ারেন্টাইনের থাকার জন্য যে পঁচিশ হাজার টাকা আপনাদের পাওনা ছিল বা আপনাদেরকে দেবে বলা হয়েছে সেই বিষয়টার জন্য আপনাদেরকে অবশ্যই এই কাগজপত্রগুলো আপনাকে জাদদা এবং রিয়াদে কনসুলেটের মাধ্যমে আপনার কনসুলেটে জমা দিতে হবে অর্থাৎ দ্রুতাবাসে জমা দিতে হবে বাংলাদেশ দ্রুত ওগুলা ডাক যোগে আপনাকে সেগুলো কি তাদের কাছে পাঠাতে হবে তারপর আপনাদেরকে প্রসেস সিস্টেম বলে দিবে আপনাদেরকে কল দিবে এবং কীভাবে টাকাটা আপনাকে কোথায় দিবে সে বিষয়টা নিশ্চিত করে দিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্টে টাকাটা তারা সিস্টেম মতো আপনাকে দিয়ে দেবে তো এভাবে হচ্ছে আপনারা যারা পঁচিশ হাজার টাকা নেবেন সো আপনাদের এই কাগজগুলো রাখতে হবে সাথে করে যাতে করে আপনারা প্রবাসী যেই কল্যাণ ডেস্ক বোর্ড রয়েছে সেখানে জমা দেওয়ার সাথে সাথে যাতে আপনারা পঁচিশ হাজার টাকা পেয়ে যান তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন আলোচনায় আল্লাহ